বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বাৎসরিক মূল্যায়নটা কীভাবে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনাটা শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাৎসরিক মূল্যায়নের জন্য 3 দিন বরাদ্দ আছে, রুটিন আগেই দেওয়া আছে। রুটিনে প্রথম দিন 1.5 ঘন্টা, দ্বিতীয় দিন 1.5 ঘন্টা এবং তৃতীয় দিন 2 ঘন্টা। কী কাজ করতে হবে? আমাদের শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক রচনা তৈরি করা এবং সেমিনারের আয়োজন করা, মূল কাজটা হচ্ছে এইটা। এখানে কাজ ভাগ করে দেওয়া আছে। প্রথম কর্মদিবস 90 মিনিটে কী করণীয়? প্রথম কর্মদিবসে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কিছু দলে ভাগ করে দিবেন এবং দলে তাদের কাজ দিবেন। এখানে 4টি কাজ দেওয়া আছে। কাজ বলতে বিশ্লেষণমূলক রচনা তৈরি করা, অর্থাৎ শিক্ষার্থীরা এই টপিকটা পড়ে কি বুঝলো এবং এখানে কি বলা আছে সেটা নিজের মতো করে বিশ্লেষণ করে লিখবে। এখানে 4টি কাজ দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। এই 4টি বিশ্লেষণমূলক রচনা তৈরি করবে। প্রক্রিয়াটা একটু বলে দিচ্ছি আবার। শিক্ষার্থীদের 6 অথবা 7 জন করে দল করে দিতে হবে। দল গঠন করার পরে প্রত্যেককে এই 4টি থেকে যে কোনো 1টি বিশ্লেষণমূলক রচনা তারা তৈরি করবে। এটা লটারির মাধ্যমে আমরা দলে নির্ধারণ করে দিব যে লটারিতে যেই দল এই 4টির মধ্যে যে কোনো একটা লিখবে এবং দলের সবাই আলাদা আলাদা কাগজে লিখবে। এই কাগজটা টিচারই সরবরাহ করবে। শিক্ষার্থীরা 4টি বিশ্লেষণমূলক রচনার মধ্যে যে কোনো 1টি রচনা সুন্দর করে প্রত্যেকে লিখবে। এখানে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ক নাম্বার, বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। একটা ছক দেওয়া আছে, এখানে কয়েকটি দেশের নাম আছে। কয়েকটি দেশে 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা দেওয়া আছে। 2015 সালের জরিপে বাঘের সংখ্যা, অর্থাৎ 5 বছরের ব্যবধানে বিভিন্ন দেশে বাঘের সংখ্যা আর যে পরিসংখ্যান, বাড়ল না কমলো, কী পরিমাণ বাড়ল, এগুলো তুলনামূলক আলোচনা, আলোচনাই হচ্ছে মূলত বিশ্লেষণমূলক রচনা। শিক্ষার্থীরা এখানে তাদের জ্ঞান এবং দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের দৃষ্টিভঙ্গি থেকে এই ছকটাকে বিশ্লেষণ করে গদ্য আকারে লিখবে। আবার খ নম্বর দেওয়া আছে, কোভিডকালীন ও কোভিড পরবর্তীকালে ক স্কুলে 10ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীদের পাঠাভ্যাসের কিছু উপাত্ত দেওয়া হলো, এই ছকটির থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। এখানে শিক্ষার্থী, কয়েকজন শিক্ষার্থী দেওয়া আছে, তারা 2021 সালে পঠিত বইয়ের সংখ্যা, কোভিডকালীন তারা কতগুলো বই পড়েছে এবং 2022-23 সালে পঠিত বইয়ের সংখ্যা, অর্থাৎ কোভিড পরবর্তী কতগুলো বই পড়েছে। এখানে শিক্ষার্থী বই পড়ার অভ্যাস বা 2021 সালে কী কী বই পড়েছে বা কত ধরনের বই পড়েছে, সরি, কতগুলো বই পড়েছে, 2022-23 সালে কতগুলো বই পড়েছে, অর্থাৎ মিনু চাকমা 2021 সালে 122টা বই পড়েছিল এবং 2022-23 সালে 96টা বই পড়েছিল। তার মানে এখানে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে 2022-23 সালে মিনু চাকমার পঠিত বইয়ের সংখ্যা কম। এক্ষেত্রে শিক্ষার্থী তার নিজের অভিজ্ঞতা, তার নিজের মতো করে এটা বিশ্লেষণ করতে পারে, তুলনামূলক আলোচনা করতে পারে, কারণ বা সমস্যা ব্যাখ্যা করতে পারে, তার নিজস্ব মতামত উপস্থাপন করতে পারে যে এই বিশ্লেষণমূলক রচনাটা লিখ। এভাবে তারা এই ছকটাকে বিশ্লেষণ করে লিখবে। এরপরে গ নম্বরে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবিতায় কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো, সাথে মায়ের একটি ছবিও নিজের মতো করে আঁকো। শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড অথবা প্রেজেন্টার বা পোস্টারে লিখে দেখাবেন। অর্থাৎ এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের
শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের একটি কবিতা মনে পড়া। সেই মনে পড়া কবিতায় কবির মায়ের সাথে কবির স্মৃতি আর শিক্ষার্থীর নিজের মায়ের সাথে তার স্মৃতি বিশ্লেষণ করে লিখবে এবং শিক্ষার্থীরা মায়ের একটি ছবিও আঁকবে। আর এই কবিতাটি শিক্ষক নিজে লিখে দিবেন অথবা পোস্টারে লিখে দিবেন অথবা বোর্ডে লিখে দিবেন বা প্রজেক্টরে দেখাবেন, এটা শিক্ষক সরবরাহ করবেন। এরপরে ঘ নম্বর দেওয়া আছে কাজী নজরুল ইসলামের গান এ কি অপরূপ রূপে মাতোমায়। এই কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করবে। এই গানে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের রূপ বর্ণনা করা হয়েছে। এখানে এই কবিতায় কবি কী বলেছেন সেটার উপর ভিত্তি করে শিক্ষার্থী তার নিজের এলাকার সৌন্দর্য, নিজের এলাকার বৈশিষ্ট্য, নিজের এলাকার নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য তা সে বিশ্লেষণ করে লিখবে তার নিজের অনুভূতি দিয়ে। এখানে তার গ্রাম হতে পারে, সে যেখানে বড় হয়েছে শহর হতে পারে বা মফস্বল হতে পারে, সে তার কল্পনা দিয়ে যে কোনো একটি এলাকার বর্ণনা বা বিশ্লেষণ সে করবে বা লিখবে। শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড অথবা প্রেজেন্টার বা পোস্টারে লিখে দেখাবেন। তার মানে শিক্ষার্থীদের দলে ভাগ করে দিয়ে এই চারটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ তাদেরকে করতে বলবেন, অর্থাৎ নিজে নিজে লিখবে, এককভাবে লিখবে এবং লিখে লেখাটি পরের দিন ক্লাসে নিয়ে উপস্থিত হবে। শিক্ষার্থীরা এককভাবে এটা লিখবে এবং ওই দিন জমা না দিয়ে তার পরের দিন জমা দিবে এবং শিক্ষক এখানে লেখার ওই লেখাটা মূল্যায়ন করবে। এখানে পারদর্শিতার সূচক দেওয়া আছে, 7.3.1, লেখায় গঠন অনুসারে 3 শ্রেণীর শব্দের ব্যবহার আছে কিনা, অর্থ বৈচিত্র্য আছে কিনা, বিভিন্ন শ্রেণীর বাক্য আছে কিনা, সাহিত্যের বিষয় বক্তব্য বুঝে জীবনের সাথে সম্পর্কিত করতে পেরেছে কিনা, এই পারদর্শিতার সূচকগুলো মূল্যায়ন করবেন। এই হচ্ছে প্রথম দিনের কাজ। এরপরে দ্বিতীয় দিনের কাজ হচ্ছে পুরো দলের কাজ, দলে বসে তাদের নিজেদের লেখা তারা বিশ্লেষণ করবে, সবাই পড়বে, একে অন্যের লেখা পড়ে বিশ্লেষণ করবে এবং সেখান থেকে সবার লেখা থেকে সমন্বয় করে একটা একক লেখা লিখবেন, যেটা সেমিনারে তৃতীয় দিন উপস্থাপন করা হবে। প্রতি দল থেকে এটা উপস্থাপন করা হবে। এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে দলে সবাই বসে সেখান থেকে পয়েন্ট আকারে নিয়ে বড় একটা প্রবন্ধ আকারে আলাদা একটা লেখা লিখবে এবং সেটা তৃতীয় দিন সেমিনারে উপস্থাপন করবে এবং প্রতি দল থেকে সমন্বয় করে সবার লেখা সমন্বিত করে এখানে জমা দিতে হবে। আর যখন এই শিক্ষার্থীরা দলে কাজ করবে, দলে তারা নিজেদেরকে মূল্যায়ন করবে। এখানে স্পষ্ট আমরা দেখতে পাই যে সমন্বিত লেখা দুইটি মূল্যায়নের জন্য শিক্ষকের নিকট জমা দিবে, অর্থাৎ সেমিনার উপস্থাপনের পরেও এটা টিচারের কাছে জমা দিবে, শিক্ষক এই লেখাটার মূল্যায়ন করবে। এখানে পারদর্শিতার মূল্যায়নের সূচক দেওয়া আছে সেই অনুসারে। আলোচনা শেষে শিক্ষার্থীরা দলে আলোচনা করে নিম্নের ছকটি পূরণ করবে এবং শিক্ষককে জমা দিবে, অর্থাৎ তাদের দলীয় কাজের মূল্যায়ন তারা নিজেরাই করবে এবং আমরা দলনেতার মাধ্যমেও এই মূল্যায়নটা আমরা করতে পারি। তো এখানে ছকটা দেওয়া আছে, দলের সদস্যদের নাম এবং রোল নাম্বার লিখতে হবে, দলীয় কাজে তার অংশগ্রহণ কতটা সক্রিয় ছিল, অর্থাৎ একটা দল, দলের যে দলনেতা সে এটা করবে যে দলের প্রত্যেকটা সদস্য কতটা সক্রিয় ছিল, এরপরে ছিল কি ছিল না এটা লিখবে, হ্যাঁ অথবা না, নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল, ইতিবাচক ছিল না নেতিবাচক ছিল, এভাবে লিখবে। দলীয় কাজে কারো কাজে সমালোচনা করার সময় তার মতামত প্রদান করার কায়দা কতটা ইতিবাচক ছিল, সম্পূর্ণ বা আংশিক, এভাবে শর্ট ফর্মে লিখবে, ছকটা পূরণ করবে দলে। এই হচ্ছে দ্বিতীয় দিনের কাজ। এরপরে তৃতীয় কর্মদিবসের কাজ, প্রতি দলের লেখা দল থেকে নির্বাচিত শিক্ষার্থী উপস্থাপন করবে, দলীয় উপস্থাপনা, একটা সেমিনারের আয়োজন করবে, সেখানে সবাই বসবে এবং প্রত্যেক দল থেকে একজন করে তাদের ওই লেখা প্রবন্ধটা উপস্থাপন করবে বা তাদের লেখাটা উপস্থাপন করবে সেমিনারে। উপস্থাপনা শেষে শিক্ষার্থীকে অন্য দলের সদস্যরা
তার লেখা নিয়ে প্রশ্ন করতে পারবে অথবা মতামত দিতে পারবে। আর এখানে প্রশ্ন করলে সেই মতামতের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই কাজের জন্য শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। মূল্যায়নের ছক এখানে দেওয়া আছে। এখানে দলের নাম, শিক্ষার্থীর নাম ও রোল, অন্যের কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা, সে কতটা ইতিবাচক ছিল, আংশিক বা সম্পূর্ণ ইতিবাচক, এইভাবে এই ছকটা শিক্ষক পূরণ করবে। এখানে খেয়াল রাখবে যে 7.1.1, 7.2.1, 7.6.1 পারদর্শিতার সূচকের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ কীভাবে শিক্ষার্থীর মূল্যায়ন হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। এইভাবে হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নটা পরিচালনা করতে হবে। এটাই ছিল আমার সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।